ওয়েলকাম আওয়ার চ্যানেল। তোমাদের প্রত্যেককে আমাদের এই চ্যানেলে স্বাগত। কেএসপি অনলাইন ক্লাসে শুধু চাকরি বাকরির খবর নয়, এছাড়াও বিভিন্ন স্যারেদের দেওয়া বিভিন্ন বিষয়ের বা ক্লাসের সাজেশন পোস্ট করা হয়। যারা সাবস্ক্রাইব করনি, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নেবে। তো তোমরা থাম্বনেইলে দেখেছ অগ্নিবীরের আবেদনের বিজ্ঞপ্তিটি তোমাদের জানিয়ে দেব বা প্রমাণ সহ তোমাদের জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অগ্নিবীরের। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়ে গেছে, সেটি তোমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দিলেন। কি জানিয়ে দেওয়া হলো, সেটা হলো অগ্নিবীরের জন্য 10% সংরক্ষণ করে দেওয়া হলো। চাকরি করার পর যখন অবসর নেবেন, তারপরেও তোমরা অন্য চাকরি করতে পারবে, এটি তোমাদের 10% সংরক্ষণ করে দেওয়া হলো। সিআরপিএফ এবং আসাম রাইফেলসের আবেদন করার জন্য যারা যারা আবেদন করবে, তারা যাদের 17.5 বয়স থেকে 23 বছর বয়সের মধ্যে করতে পারবে। তোমরা জানো যে বয়সটি বাড়ানো হয়েছে। প্রত্যেকটি জরুরি তথ্য তোমাদের একে একে বলে দেওয়া হবে ও এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি কি রয়েছে সেগুলি জানার আগে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে। তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে যাবার আগে কিছু তথ্য তোমাদের জানিয়ে দেই। ইতিমধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অর্থাৎ আজ থেকেই শুরু হয়ে গেছে। যারা যারা এতে ফর্ম ফিল আপ করছো, তার আগে তোমাদের কিছু দিক খেয়াল রাখতে হবে, নয়তো তোমরা অকৃতকার্য হতে পারো। সবটা স্টেপ বাই স্টেপ তোমাদের জানিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে শোনো এবং দেখো। তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, কিছু পার্সেন্টেজ রয়েছে এবং কয়েকটি পদে নিয়োগ হতে চলেছে। অফিসিয়াল নোটিশটিতে আমরা চলে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট র্যালি নোটিফিকেশন, অনলাইন রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি অল ক্যান্ডিডেটস টু লগ ইন টু জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট joinindiaarmy.nic.in, রেজিস্ট্রেশন উইল বি ওপেন ফর্ম জুলাই, দেখতে পাচ্ছ 2022 অনওয়ার্ডস বাই রেসপেক্টিভ ইয়ার্স ফর অগ্নিবীর জেনারেল ডিউটি। এখানে তোমরা বিভিন্ন পদে আবেদন বা চাকরি করতে পারবে, তোমরা তা দেখে নেবে। সমস্তটা পড়ে বললে হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। কারা কোন পদে আবেদন করতে চাও বা কি হতে চাও, তা এই বক্সটির ভিতরে তোমরা পেয়ে যাবে। 10 পাস ও 8 পাসের প্রত্যেকেই আবেদন করতে পারবে। যেমন অগ্নিবীর জেনারেল ডিউটি বা জিডি, অগ্নিবীর টেকনিক্যাল অথবা এক্সামিনার, অগ্নিবীর ক্লার্ক প্রভৃতি তোমরা এখানে দেখে নিতে পারো। চাকরি জয়েন হওয়ার পর তোমরা প্রথম বছরে বা প্রথম ইয়ারে তোমরা পাবে মাসে 30,000 টাকা করে। এছাড়াও দ্বিতীয় বছরে মাসে তোমরা 33,000 টাকা করে পাবে এবং তৃতীয় বছরে 36,500 টাকা করে পাবে এবং চতুর্থ বর্ষে 40,000 টাকা করে তোমরা পাবে। এছাড়াও অন্যান্য ভাতার সুবিধা রয়েছে তোমরা পাবে। এই সম্পূর্ণ প্রসেসটি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে? এছাড়াও তোমাদের বলা হয়েছে যে 25% অগ্নিবীরদের স্থায়ী পদে নিয়োগ করা হবে এবং বাকি 75% অগ্নিবীরদের কিন্তু রিটায়ার করা হবে এবং তাদের কিছু প্যাকেজ দেওয়া হবে। সেই প্যাকেজটির নাম সেবানিধি প্যাকেজ। মোটামুটি 11,00,000 টাকা সেই অগ্নিবীরদের যারা রিটায়ার হবে তাদের দেওয়া হবে। যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো, তবে তোমরা অগ্নিবীর এই আবেদনটিতে করার আগে তোমাদের যদি 45% নাম্বার থেকে থাকে, তবে তোমরা এই আবেদনটি করতে পারো। এবং প্রত্যেকটি সাবজেক্ট বা বিষয় প্রতি তোমাদের 33% নম্বর থাকতে হবে। যেমন আর্মিতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, তেমনই এই অগ্নিবীরেতেও করা হয়েছে। তো আজকে এখানেই থাক। পরবর্তীতে তোমাদের কমেন্ট পেলে আমরা আবার বিস্তারিত তথ্যগুলি এবং এর ফর্ম ফিল আপ করার আগে কিছু তথ্য আরও অতিরিক্ত জানার থাকে, তবে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আমরা আরও তথ্য দিয়ে দেব। সময় কমের মধ্যে মেন তথ্যগুলি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবং আমাদের এই চ্যানেলের সরকারি বেসরকারি খবর পেতে আজই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেই। এই PDFটির লিংক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে বিস্তারিত জানতে পারো। আমাদের এই চ্যানেলের বিভিন্ন স্কুলে স্যারেরা বিভিন্ন বিষয় এর সাজেশন আমাদের এই চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে এবং যদি তোমাদের কোনো বিষয় থেকে থাকে সাজেশন স্বরূপ, আমরা সে বিষয়ের সাজেশন সে সকল অভিজ্ঞ স্যারেদের দ্বারা প্রস্তুত করে